হ্যালো, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। আমার নতুন আরেকটি ব্লগে আপনাদের স্বাগত। তো এখন সকাল বাজে প্রায় 7টার মতো। তো কালকে আর কি লক্ষ্মী পূজা করেছিলাম, তো শুইতে শুইতে দেরি হয়ে গেছে। তো সকালবেলাও ঘুম থেকে আর কি উঠতে উঠতে স্বাভাবিক দেরি হয়ে যায়। তো এখন উঠে আগে বাসিঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি। তো কালকে রাত্রে যে লক্ষ্মী পূজার সময় চকের গুঁড়ি দিয়ে আলপনা এঁকেছিলাম, তো ওগুলা ছেলেরা হেঁটে হেঁটে আর কি পায়ে পায়ে পুরো ঘরটা হয়েছে। তো আমি আগে ঘরটা ঝাড়ু দিয়ে সবগুলো একসাথে জমিয়ে একটা ডাস্ট প্লেটে তুলে নিচ্ছি। তো ডাস্ট প্লেটে তুলে নিলাম। তুলে এখন আমি বারান্দাটা মানে বাইরে যেটুকু জায়গা আর কি দরজার সামনে ওইটুকু একটু ঝাড় দিয়ে নিচ্ছে। তো বাইরেও দিয়েছিলাম আর কি, তো সাদা টাইস বলে আর কি বাইরেরগুলো আর অত দেখা যাচ্ছে না। তাও আর কি যে মানে ঝাড়ু দিয়ে একদম সবার শেষে আর কি ঝাড়ু টাড়ু দেওয়ার শেষে আমি ভালোভাবে একটু লাইজল দিয়ে মুছে নিব, যেন সাদা সাদা ভাবটা আর কি টাইসের উপর আর না থাকে। তো এখন আসছি, ঘরটা মুছে দিব। এই যে লক্ষ্মী পূজা করেছি, তো এই যে এখানে সিংহাসনের পাশে লক্ষ্মী পূজা করেছিলাম, তো আমি মানে এখনো বাসি কাপড় ছাড়ি নাই বলে লক্ষ্মী পূজার ঘর আর হচ্ছে লক্ষ্মী পূজা যেখানে করেছিলাম তো ওখানে এখন আর মুছবো না। তো আগে এমনি যেটুকু রুমের খালি জায়গাটুকু এমনিতে যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকু মুছে দিই। তো স্নান করার পর আমি এগুলো আর কি ঠিক করব। তো পূজা যেখানে করেছি ওই ঘরটা বিসর্জন দিব, তারপরে একটুকু একটু মুছে দিব। তো আমার মোছাটা শেষ, তো ঘরটা ভালোভাবে মুছে দিয়েছি। তো এখন যে ঘর মোছার পর তো ছেলেকেও রেডি করিয়ে দিলাম, সে স্কুলে যাবে। তো ওকে একটু হরলিক্স দিয়ে দিলাম আর হচ্ছে বিস্কিট দিয়ে খেয়ে খাওয়াই দিয়েছি। তো সকালবেলা খাইতে চাই না, বমি বমি ভাব লাগে না কেউ। তাও আর কি অনেকক্ষণ থাকবে স্কুলে, আমি একটু যাই পারি আর কি সকালবেলাটা একটা ডিম সিদ্ধ হলে ডিম সিদ্ধ তো খাইয়ে দিই। তো এখন স্নান করে এসে কাপড়টা শুকাতে দিয়ে দিলাম, মানে কাপড়টা শুকাতে দিয়ে এসে তো এই যে দেখুন যে ঠাকুর পূজা করেছি, আমি লক্ষ্মী পূজা করেছি ব্রাহ্মণ দিয়ে। তো এখন এই জায়গাটাকে আর কি একটু ঘরটা বিসর্জন দিয়ে তো পরিষ্কার করে নিব। তো এখন ঘরটা বিসর্জন দিয়ে দিব। দিয়ে এখন আসছে যে বিড়িটা সরিয়ে ওই জায়গাটুকু একটু মুছে দিব। তো মুছে টুছে এখন সিংহাসনে আসলাম পূজা দিতে। তো পূজাটাও সেরে নিব। তো পূজা সেরে আমি আসছি কাপড়গুলো ভাঁজ করতে। তো আর মানে বড় ছেলেকে আমার হাজব্যান্ডই নাস্তা বানিয়ে দিয়েছে, নাস্তা বলতে লুরুস বানিয়েছিল। আমার তো এদিকে আর কি পূজার কাজে অনেকক্ষণ টাইম লেগেছে, তো আমার অনেকক্ষণই লেগেছে, প্রায় ঘন্টা দেড় ঘন্টার মতো সব তালা বাসন ধুয়ে জায়গাটুকু একটু মুছে দিয়েছি। তো ওরা আর কি নাস্তা করে নুডলস খেয়ে আমার হাজব্যান্ড গেছে অফিসে আর ছেলে যাবে স্কুলে, তো পড়তে বসছে। আমি এইদিকে কাপড়গুলো যে পুজোর সময় কাপড়গুলো পরেছিলাম কাপড়গুলো একটু রোদে দিয়ে রোদে শুকিয়ে আমি ভাঁজ করে নিচ্ছি। তো এখন গোশ কাকা আসছে, তো দুধ দিয়েছিল, তো দুধটা আমি গরম বসিয়ে দিয়েছি। তো গরম বসিয়ে দিয়ে দিয়ে গরম হতে হতে আমি যে থালা বাসন জমেছে থালা বাসনগুলো একটু মুছে মানে ধুয়ে নিব। এদিক দিয়ে আমার থালা বাসনগুলো ধুইতে ধুইতে এই যে দুধগুলোও গরম হয়ে গেছে। তো এখন আসছি রান্নাতে। তো এখন বাজে প্রায় বেলা 12টার মতো। তো চিংড়ি মাছটা অনেকক্ষণ আগে বরফ ছুটতে দিয়েছিলাম, তো এখন চিংড়ি মাছটাকে কেটে ধুয়ে একটু লাল লাল করে ভেজে নিব। তো ভেজে নিয়েছি লাল লাল করে, এখন দিয়ে দিচ্ছি আলু। তো এটা একটু সামান্য আর কি আলুটা ভেজে নিব, একটু লাল লাল করে ভেজে নিচ্ছি। তারপর দিয়ে দিলাম পেঁয়াজ, কাঁচামরিচ, রসুন বাটা আর একটু হচ্ছে আদা বাটা। তো এগুলো দিয়ে আর একটু ভালোভাবে ভেজে নিব। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপর হচ্ছে সামান্য পরিমাণ ধনিয়ার গুঁড়া।
তো এটাকে আমি একটু ঝোল ঝোল রাখবো আগে, মানে সবগুলো একসাথে কষিয়ে নিই। প্রায় 1-1.5 মিনিটের মতো কষিয়ে আমি একটু সামান্য আবার একটু জল দিয়ে একটু কষাবো। সামান্য একটু জল দিয়ে কষিয়ে নিলাম, কষিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে দিলাম। তো আবার এই দিক দিয়ে রান্নার মানে রান্না করতে করতে দেখলাম হাজব্যান্ড অফিস থেকে আসার সময় মাছ নিয়ে আসছে। এটা ছিল মলাইয়া মাছ, আর নিয়ে আসছে মুরগি। তো এখানে 2টা মুরগি ছিল, আর নিয়ে আসছে বড় সাইজের তেলাপিয়া মাছ। তো মাছগুলো আমি কেটেই নিয়ে আসছে আর কি। আমি ভালোভাবে পরিষ্কার করে লবণ হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছি। আজকে আর এই মাছগুলো রান্না করব না। আর এমনি এই যে তেলাপিয়া মাছ 3 পিস রেখেছি আলাদা করে, ওইটা আমি একটু ভেজে মানে ভাজি দিব। ভেজে তো 3 জনকে 3 পিস দিব, আমার 2 ছেলে আর হাজব্যান্ডকে দিব। তো আমার জন্য আর মানে নিলাম না মাছটা। তো এটা একটু ভালোভাবে মাছটাকে ধুয়ে লবণ হলুদ মেখে রাখবো। তো এখন এইদিকে আমার মাছটা কাটার মানে ছোটো মাছ আমি আর কাটি নেই, একটু পরে কাটবো। তো তরকারিটা হয়ে গেছে যেহেতু, তো নামিয়ে 1.5 ভাজিটা বসিয়ে দেবো। তো 1.5 ভাজিটা বসিয়ে আমি হচ্ছে ছোটো মাছটা কাটবো। তো 1.5টা কেটে এখন হচ্ছে দিয়ে দিলাম ভাজি করতে। তো 1.5টাও ভাজি করে নিচ্ছে। তো 1.5টা চুলাটার মানে চুলার জালটা একটু কমিয়ে মানে লবণ দিয়ে দিব এখন আর কি। তো দিয়ে ছোটো করে দিয়ে এখন বসবো মাছ কাটতে, ছোটো মাছগুলো। এই যে আমার 1.5টা বসিয়ে দিলাম, তো দিয়ে দিব লবণ। তো লবণ দিয়ে চুলা একটু ছোটো করে বসছে মাছটা মানে কেটে নেব। তো ছোটো মাছ যেহেতু অনেকক্ষণ লাগবে সেজন্য আর কি তরকারিটাও নামিয়ে ফেলেছি, ভাজিটাও বসিয়ে দিলাম। তো হাজব্যান্ড আবার দুপুরে খাওয়া দাওয়ার পর 2টার সময় ডিউটিতে যাবে। তো এই ছোটো মাছটাও আমার কাটা শেষ। তো খুব ফ্রেশ ছিল মাছটা, একদম কাটতেও কষ্ট হয়নি, ধুইতেও কষ্ট হয়নি, আর মাছটা অনেক সুন্দর ছিল। তো আমার এখন কাটা বাছা শেষ, এখন আমি বক্সে করে রেখে দিব ফ্রিজে। তো বক্সে করে রেখে দিয়ে আসছে মাছটা, আর এদিকে আমার 1.5 ভাজিটাও হয়ে গেছে। তো 1.5 ভাজিটাও নামিয়ে নিলাম। তো এখন আসছে হাজব্যান্ড, যেহেতু ডিউটিতে যাবে, তো ওর জন্য আগে 1 পিস মাছ ভেজে রাখবো, আর আমরা খাওয়ার সময় ভেজে নিব। তো ওর জন্য মাছটা ভাজি আর কি শেষ হলো। তো রান্নাটা কমপ্লিট করে ফেললাম, আর আমরা খাওয়ার সময় মাছটা পরে আর কি ভেজে নিব। তো চুলাটা আগে ভালোভাবে এখন ফ্রেশ করে একটু মুছে দিচ্ছি, কারণ তেল ময়লা পড়েছে। তো বন্ধুরা, আপনাদের একটা কথা মনে করে দিই প্রতিদিনকার মতো, তো আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইকস কমেন্টস এন্ড শেয়ার করবেন। আপনাদের একটা লাইক কমেন্টসে আমি ভিডিও বানানোর উৎসাহ পাই। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। তো কালকে আপনাদের সাথে আবার দেখা হবে।